কোরআন রাও আবার চার ভাগে বিভক্ত হয়ে যায়। আহলে কোরআন রাও চার ভাগে বিভক্ত হয় এবং এখনো চার ধরনের লোক বা ধ্যান ধারণার লোক ভারতবর্ষে পাওয়া যায়। আর তাদেরই আবার বাচ্চা কাচ্চা সন্তান এই উপমহাদেশের অনেক জায়গায় পাওয়া যায়। তবে ভারতবর্ষে এদের এই চার প্রকারের যেই দল রয়েছে তাদের নামগুলো শুনতে পারেন। প্রথম প্রকারের নাম হচ্ছে আহলে জিকির ও কোরআন। এই নামে যাদের পাবেন তারা হচ্ছে আহলে কোরআন। এদের দ্বিতীয় সংগঠনের নাম বা সংস্থার নাম হচ্ছে উম্মতে মুসলিমা। তৃতীয় দলের নাম হচ্ছে তলুয়ে ইসলাম। চতুর্থ দলের নাম হচ্ছে তাহরিকে ইনসানিয়াত। এই সকল নামে যাদের পাবেন তারা আসলে কি আহলে কোরআন। যদি উপমহাদেশ ভারতবর্ষ বা এর আশেপাশের দেশের এই সকল নামের কোনো সংগঠন দেখতে পান তাহলে তারাই। কিন্তু মিশরে এদের বিরাট রমরমা ছিল এক সময়, বলতে পারেন রমরমা বাজার ছিল। এবং সারা মিশরে যে সকল ভালো ভালো পত্রিকায় দিনী পত্রিকায় লেখালেখি করা হতো তারা ওই সকল পত্রিকায় লেখালেখি করেছিল। সেই সময়ে বিশেষ করে আল্লামা রাশিদ রেদা একজন মুফাসসির এবং দার্শনিকও বটে এবং তার আকিদা ও ইত্যাদিতে কিছু গোলমালও রয়েছে, সে আল মানার নামে এক পত্রিকা প্রকাশ করত। সেই আল মানারে এদের এই লেখাগুলি প্রকাশ পেত। সেই কারণে আমরা বলতে পারি যে এই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে মিশরে এবং ভারতবর্ষে আহলে কোরআনদের একটা বিরাট সাংগঠনিক রূপরেখা ছিল এবং সেই সকল রূপরেখার ধারাবাহিকতা এখনো আমাদের দেশে ও সমাজে পাওয়া যায়। মিশরে যারা এই সংগঠনকে আগে বাড়িয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তাবিব মোহাম্মদ তৌফিক সিদ্দিকি। তাবিব মানে ডাক্তার, আসলে পেশায় কি ছিল ডাক্তার ছিল। যে সবচেয়ে বেশি তাদের এই সংগঠনকে বলিষ্ঠতা দান করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আবু রাইয়া, আর অনেকে বলেন রিয়া, মোহাম্মদ আবু রাইয়া। তৃতীয় জন হচ্ছেন তাবিব আবু সাদি আহমদ জাকি, এও ডাক্তার ছিল। চতুর্থ জন হচ্ছেন ডক্টর ইসমাইল আদহাম। এই জন্য আমরা লক্ষ্য করেছি যে আহলে কোরআন যারা হয় সাধারণত এরকম জেনারেল শিক্ষিত মানুষেই হয়। যখনই তর্ক বিতর্ক দেখবেন তখন দেখবেন যে এরা কোনো বিশেষ বিশেষ বড় বড় পোস্টে আছে, কেউ ওকিল, কেউ হাকিম, কেউ মনে করেন যে বিশেষ বিএলআরও ইত্যাদি, আর এরা বিশেষ বিশেষ দায়িত্বে আছে। কিন্তু তাদের ধ্যান ধারণা ও মত হচ্ছে আহলে কোরআনের ধ্যান ধারণা ও আকীদা বিশ্বাস ও ওই নীতিতে ও মূলনীতিতে বিশ্বাসী। এখনও এরকমই পাওয়া যায়।